হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে কিসের মাংস রান্না করবো আব্বু? আমার আব্বু এই মুরগির মাংস খেতে খুব পছন্দ করে, তবে ঝোল করে খায় না, ভেজে খাইতে ভালোবাসে। তো গাইস, এইখানে 3 কেজি মতন একটা মুরগি নিয়েছি। আর এই হচ্ছে পেঁয়াজ বাটা, এ হচ্ছে রসুন, মশলা জিরে, আর এ হচ্ছে গুঁড়ো করা মশলা আর কি। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, ঝাল আর হচ্ছে হলুদ। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ, কয়েকটা মানে আস্ত দেব, এগুলো বেটেও রাখা আছে। আর এখানে হচ্ছে 2-3টা তেজপাতা। আর গাইস, কয়েক টুকরা মাংস আমি আমার আব্বুর জন্য তুলে রাখবো। দেখতে পাচ্ছেন এই যে, এইগুলো হচ্ছে আমার বাল জানে জানে তুলে রাখছি। কোরবানির শুরু হয়েছে পর থেকে গরুর মাংস খেয়ে খেয়ে মুখটা একদম অরুচি হয়ে গেছে। আর আমার বাপ যেন গরুর মাংস খাইতে পারে না, খাসির মাংস খাইতে পারে না, ওগুলা মানে ওর কাছে ভালো লাগে না, এই জন্য ব্রয়লার এনে দিলাম। মাংস একটু বেশি বলে একটু তেলের পরিমাণও বেশি দেব। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দেবো, প্রথমে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজার মধ্যে আমি একটুখানি সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, তাতে করে হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আপনারা সবাই এটা ট্রাই করে দেখতে পারেন, মানে আমার কাছে মনে হয় তাড়াতাড়িই হয়। আর এই যে গাইস দেখুন, আমার পেঁয়াজ আর রসুন ভাজাটা একটু বাদামি কালার চলে আসছে। এখন আমি বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এখন হচ্ছে আমি মাংসগুলো দিয়ে দেবো। মশলাটা সুন্দরভাবে ভাজার পরে এই মাংসগুলো দিতে হবে। আমি কোনোরকম মানে পানি ছাড়াই মশলাটা ভেজেছি, পানি দিয়ে নেই। ভাজার পরে কিন্তু অনেকেই পানি দেয়, সেটা আমি দিই নেই, মাংসের মধ্যে একদমই পানি নেই। আর হচ্ছে মাংসটা হচ্ছে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখেছিলাম, যাতে পানিটা পুরোপুরি ঝরে যায় আর কি। আর হচ্ছে গাইস, এইভাবে মাংসটা চাপা দিয়ে ঢাকনা দিয়ে বারবার হচ্ছে ঢেকে দিতে হবে, আর হচ্ছে খুলে আবার নেড়ে দিতে হবে, তাহলে এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। আর অটোমেটিক এখান থেকে পানি চলে আসবে, পানি চলে আসলে সেটা দিয়েই আমি হচ্ছে মাংসগুলো কষিয়ে নেবো। এখন আমি চাপা দিয়ে ঢেকে দেবো, এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখুন, এই যে হচ্ছে পানি চলে আসছে নিচে। এই তো দেখুন গাইস, আমি সে মাংসগুলো এই যেগুলো আলাদা করে রেখেছিলাম আমার ছোট আব্বুর জন্য, মানে আমার ছেলের জন্য, ও হচ্ছে মানে কোনো মাংসই খেতে পারে না, তো যাই হোক আমি চেষ্টা করি যাতে একটু খাইতে পারে, শেখানোর চেষ্টা করছি। মাঝে মধ্যে এই যে এইভাবে মানে ব্রয়লারের মুরগি আনলে আমি এইভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে সেগুলোকে মশলা দিয়ে ভেজে এক্সট্রা করে ওকে দেই, ও খায়। তো এইভাবে একটু একটু করে খাওয়া শিখে গেছে, এই জন্য আমি চেষ্টা করি আলাদা করে একটুখানি রান্না করে দিলে যাতে আমার ছোটো আব্বু খাইতে পারে। যেই মাংস রান্না করি শুধুমাত্র ঝোল ছাড়া আর কিছুই খায় না, আমার খুব খারাপ লাগে, তখন আমারও খাইতে তেমন ভালো লাগে না, এই জন্য আলাদা করে চেষ্টা করি যাতে ও একটু খাইতে পারে। এটাও আমি আলাদা করে রান্না করব। দেখুন গাইস, কালারটা সুন্দর হয়েছে। আসলে আমার মোবাইলের ক্যামেরাটা তেমন ভালো না, বাস্তবে হয়েছে সুন্দর কালার দেখা যাইতেছে, আর এখানে কেমন যেন লাগছে। তো যাই হোক, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। মাংস দু একটা আলাদাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, একটু পরে আমি পানিটা দিয়ে দেবো। গাইস, এই যে এখন আমি পানিটা দিয়ে দিছি। আর এখানে দেখুন, আমি যে বাটা মশলা থেকে একটু একটু করে মশলা রেখে দিছি। এতো গাইস, আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন এর উপরে হালকা একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়োগুলো। তো আজকের মতো ব্রয়লার মুরগির মাংস রান্না শেষ, আরেকটা রান্না চলছে, ওটাও কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এখন দিয়ে দেবো এই যে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে রাখা মাংস। এই পানিগুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। এক তো এই মাংস ভাজা হয়ে গেছে। এই যে গাইস দেখুন, ফুলার চালটা হালকা বাদামি কালার চলে এসেছে। এখন আমি হচ্ছে পানি দিয়ে দেবো। এই তো গাইস দেখুন, এই হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করা হয়ে গেছে, আর পোলাও রান্না করেছি, এর সাথে নিয়েছি লেবু আর পেঁয়াজ, কাঁচামরিচ। তো আমার রান্না কমপ্লিট, এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। তো গাইস, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।